जय मा बगला मुखी देवी जय। नमस्कार दर्शक बृंद, आमी सोमनाथ चट्टोपाध्याय आर आपनारा उपस्थित होयेछेन आपनादेर प्रिय चैनल तंत्र विज्ञाने। आशा करी मा बगलार कृपाय सकले एकटा भालो शुभ दिन काटिएछेन एबं आपनारा आपनादेर सामर्थ्य अनुयायी अन्यदेरो भालो राखार सम्पूर्ण चेष्टा करेछेन। तो चलुन आजकेर बेशी कथा ना बाड़िये मा बगलार आशीर्वादे शुरू करे दिई आजकेर राशिफल विचार तार साबधानता प्रतिकारमूलक व्यवस्था। आज 12ই ভাদ্র 1427 বঙ্গাব্দ 28শে আগস্ট 2020 साल आज शुक्रवार। सूर्योदय হবে ভোর 5টা বেজে 18 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল 5টা বেজে 57 মিনিটে। আজ শুক্লপক্ষ তিথি দশমী তিথি যা থাকবে সকাল 8টা 38 পর্যন্ত, তারপরে একাদশী পড়ে যাবে। নক্ষত্র মূলা যা থাকবে দুপুর 12টা বেজে 38 মিনিট পর্যন্ত, যোগ প্রীতিযোগ যা থাকবে বিকাল 4টা বেজে 5 মিনিট পর্যন্ত। চন্দ্র ধনু রাশিতে এসে উপস্থিত হয়েছেন, যা বিশেষ তা হলো রাহুকাল। এই রাহুকাল লাগবে সকাল 10টা বেজে 3 মিনিটে এবং ছেড়ে যাবে বেলা 11টা বেজে 37 মিনিটে। এই সময়টার মধ্যে আপনারা কোনো রকম শুভ কাজ করার চেষ্টাই করবেন না। ব্যবসায়িক প্রারম্ভ, ইন্টারভিউ দেওয়া, কোনো ব্যবসায়িক চুক্তি করা, টেন্ডার জমা করা, পাকা দেখা, পাকা কথা, কোনো প্রকার শুভ কাজ করবেন না এবং রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণ করার চেষ্টা করবেন না। এরপর আসবো আজকের শুভযোগ সম্পর্কে। আজকের শুভযোগটা ঠিক রাহুকাল ছাড়ার পরেই লাগবে, অর্থাৎ বেলা 11টা বেজে 37 মিনিটে এবং ছেড়ে যাবে বেলা 1টা বেজে 12 মিনিটে। এই সময়ে রাহুকালে যা যা নিষিদ্ধ জিনিস বললাম সেই সমস্ত শুভ কাজকে আপনারা করে ফেলতে পারেন এবং আমার পরীক্ষামূলকভাবে প্রমাণিত এগুলো যে এই শুভকালে আপনার করা সমস্ত কাজই কিন্তু বেশ ফলদায়ক হয়ে থাকে। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো জানেন দ্বাদশ রাশির বিচার করতে এলেই সবার প্রথম উপস্থিত হন রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। তাই মেষ রাশির জাতক জাতিকাগণ, প্রথমেই বলে রাখি আজ আপনারা যে কোনো কাজই করবেন সেটাকে গভীরভাবে চিন্তা ভাবনা করে নেবেন এবং দেখবেন খেয়াল করে আজ অতিরিক্ত কাজের চাপে কিন্তু আপনাকে দিনভর ব্যস্ত থাকতে হবে এবং অন্যের প্রভাব আপনার উপরে কিন্তু আজ বাড়তে পারে। ফলে অন্যের কথায় বেশি কান না দিয়ে নিজের কাজটা নিজে করার চেষ্টা করুন, আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং আপনার আত্মীয়রা কিন্তু আজ আপনার থেকে ধার চাইতে পারে, সেই ব্যাপারে অত্যন্ত সাবধান। কারণ আজকের দিনে যদি আপনি কাউকে ধার দিয়ে ফেলেন সে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল কম এবং তাই জন্যই বললাম যে দিনের শুরু থেকে কোনো কাজকেই আপনি ভীষণভাবে ভাবনা চিন্তা করে কিন্তু করবেন। তবে হ্যাঁ, আজকে আপনার পরিশ্রমের ফলাফল ভালোই পাবেন, অর্থাৎ চাকরি করুন বা ব্যবসা করুন আপনি একটু পরিশ্রম করলেই আজকে কিন্তু বেশি ভালো ফল লাভের আশা আছে। যেহেতু শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধা থাকবে না, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য যদি আপনাকে কোনো রকম শারীরিক পরিশ্রম করতে হয় সেটাও আপনার জন্য বেশ ভালো হবে। আপনার ভবিষ্যৎকে ভাবনা চিন্তা করে একটু অর্থ বিনিয়োগ করার প্রয়োজন পড়তে পারে, সেগুলোকে কিন্তু আজকেই শুরু করে দিন এবং সামাজিক অনুষ্ঠানে যোগদান করার প্রবল সম্ভাবনা আজকের দিনে রয়েছে পুরো পরিবার সমেত এবং যদি সেখানে যান দেখবেন কোনো প্রবল প্রভাবশালী ব্যক্তির সাথেও আজকে আপনার সম্পর্ক হতে পারে, সেটাও আপনার জন্য বেশ ভালো হবে। তবে খেয়াল করবেন যে আপনার কোনো প্রিয়জন কিন্তু আপনার সম্পর্কে একটু উদাসীন থাকতে পারে, তাকে ক্ষমা করাই আপনার বেশি ভালো কাজ হবে। অর্থাৎ আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী তিনি কিন্তু আজ আপনার সম্পর্কে উদাসীন থাকতে পারে, সেই ব্যাপারে একটু যত্নবান হন। ব্যাপারটা একদিনের ব্যাপার মনে করে পাশ কাটিয়ে দিন আর যত কাজই করবেন তাকে অবশ্যই করে অত্যন্ত সতর্কতার সাথে করবেন। চেষ্টা করুন আজকের দিনে আপনার অবসর সময়কে নষ্ট না করার, সেটাকে কোনো উপযুক্ত কাজে লাগান। আর যদি নষ্ট করে ফেলেন, আপনি পরিবারের সাথে হাই করতে করতে সময় নষ্ট করে দেন, তাহলে দেখবেন দিনের শেষে আপনার মেজাজ কিন্তু বেশ নষ্ট হয়ে যেতে পারে। তার জন্যই বলবো যে আপনার দিনটাকে কর্মব্যস্ত রাখার চেষ্টা করুন এবং যারা প্রেম করছেন তাদেরকে বলবো আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে আজকের দিনে যে কোনো উপায়ে খুশি করার চেষ্টা করুন, এটা আপনার জন্য কিন্তু বেশি ভালো হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9 আর আপনাদের জন্য সাবধানতা আজকের দিনে আপনার আচার ব্যবহারের মধ্যে কিন্তু একটু ধার্মিকতা রাখবেন, একটু কোমল মনোভাব রাখবেন, আপনি একটু ভালো আচার আচরণ প্রত্যেকের সাথে করবেন, দেখবেন বেশি সুফল পাবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে থাকা রূপোর দ্রব্যগুলো ব্যতি রেখে অতিরিক্ত একটি রূপোর দ্রব্য আপনার বুকের বাঁদিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন এবং খেয়াল রাখুন রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সেটি যেন আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে।
আজ আপনার জীবনে এবং আপনার পরিবারে কোনো গুরুত্বপূর্ণ জিনিসের কিন্তু অভাব ধরতে পারে, তাই কেনাকাটার সময় কিন্তু একদমই অযত্ন থাকবেন না, ভালো করে ভাবনা চিন্তা করে কেনাকাটা করবেন, নচেত কিন্তু ছোট ছোট ভুলের কারণে আপনি অযাচিত সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন, আপনার পারিবারিক একটা উদ্বেগের সৃষ্টি হবে যেখান থেকে আপনার মেজাজও দিনের শুরু থেকেই নষ্ট হয়ে যেতে পারে এবং অন্যদেরকেও আপনি সমস্যায় ফেলতে পারেন। আপনার কিছু গোপনীয় বিষয় কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে, আপনার বন্ধু বান্ধব সেগুলোকে জেনে নিয়ে আপনাকে নানা রকম ভাবে উত্তক্ত করতে পারে, কিন্তু সন্ধ্যের পরে কিন্তু এই বন্ধুদের সাথে আপনার একটা ভালো সময় কাটবে। তবে খেয়াল রাখবেন ওই ভালো সময় কাটাতে গিয়ে অবশ্যই করে খাওয়া দাওয়ায় যত্ন নেবেন এবং মদ সম্পর্কে ব্যাপারটাকে মদটাকে বিরত রাখাটাই আপনার জন্য বেশি ভালো হবে আজকের দিনে। আর যদি কোনো জায়গা অচেনা অজানা হয় সেখান থেকে কিন্তু অর্থ উপার্জনের চেষ্টা করতে যাবেন না, সেই চেষ্টা কিন্তু আপনার আর্থিক সমস্যার সমাধান না করে সমস্যা সৃষ্টি করে দিতে পারে। চেনা জায়গায় আপনি আপনার প্রয়োজন মেটান, তাহলে দেখবেন আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান আপনি নিজে নিজেই করতে পারবেন। এবং খেয়াল রাখুন আজকে আপনার বাড়ি ঘরটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করুন এবং আপনার বাড়ির বাচ্চা কাচ্চাগুলোকে একটু সময় দিন, কারণ তারা কিন্তু হাসি মজা প্রায় ভুলতেই বসেছে এই ক্রুশিয়াল মোমেন্টে, সেই জায়গাটাকে আপনাকেই ঠিক করতে হবে। এবং আপনার বাড়ি সম্পর্কে পরিবার পরিজন সম্পর্কে আপনার একটু উদারতা দেখান। আর যারা প্রেম করছেন তাদেরকে বলবো আজকে কিন্তু নতুন করে প্রেমে পড়ার প্রবল সম্ভাবনা আছে, তাই যারা এখনো প্রেমে পড়েননি তাদের জন্য বিষয়টা শুভ হলেও যারা কিন্তু অলরেডি প্রেমে পড়েছেন বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন তাদের কিন্তু একটু সাবধান থাকা উচিত এই ব্যাপারগুলোর জন্য। মনের মধ্যে কোনো বিষাদের ছাপ আনতে দেবেন না, পজিটিভিটির মধ্যেই নিজেকে জড়িত রাখার চেষ্টা করুন এবং আজকের দিনে অবশ্যই করে অন্যের কথা বোঝার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনি উল্টোপাল্টা বুঝে উল্টোপাল্টা কথা বলে অনেক সম্পর্ককে আজকে নষ্ট করে ফেলতে পারেন। আজকের দিনে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী কিন্তু বেশ রোম্যান্টিক মুডে থাকবে, একটা ভালো সময় কাটান এবং তার সাথে কিশোর জীবনে যেরকমভাবে সময় কাটিয়ে এসছেন সেই কথাগুলোকে স্মরণ করিয়ে একটা সুন্দর সময় আপনাদের মধ্যে আনার চেষ্টা করুন। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, আর আপনাদের জন্য সাবধানতা আজকের দিনে মনের ভেতর থেকে ব্যভিচারী ভাব সরিয়ে দিন এবং ফাটকা ব্যাপার থেকে নিজেকে সরিয়ে রাখুন। অর্থাৎ যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো আজকের দিনে ইন্টারডে করতে যাবেন না। যারা মনে করুন লটারির টিকিট কাটেন তাদেরকেও আজকে নিষেধ করবো এই ব্যাপার থেকে সরে থাকার জন্য। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে, দিনের শুরুতেই শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, 200 গ্রাম মতন মুগ ডাল নিয়ে সেই ডালটা আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে দান করে আসুন, যেন সেটা আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীর প্রসাদ হিসাবে দুপুরে যায়, সেদিকটায় খেয়াল রাখুন। আর যদি মনে হয় আপনার বাড়িতেই আপনি মুগ ডাল দিয়ে আপনার দেবতার আরাধনা করবেন তাতেও কোনো অসুবিধা নেই। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আজ কিন্তু আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর পরামর্শ আপনার প্রচুর উপকারে আসবে, তাই যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে যাবেন অবশ্যই তা ওনার সাথে আলোচনা করে নিন। এবং আজকে কিন্তু আপনি বেশ আরামদায়ক বা আনন্দদায়ক আইটেম অর্জন করতে পারেন, আজকের দিনে আপনার আয়ও বৃদ্ধি পাবে তুলনামূলকভাবে এবং আজকে কিন্তু কোনো ভালো ভ্রমণেরও যোগ রয়েছে আপনাদের। আপনার বাচ্চার আচরণেও আজকে ভীষণ আনন্দিত হবেন এবং সমাজে একটা আলাদা করে পরিচিতির প্রাপ্ত হবে। অর্থাৎ যারা এক্ষেত্রে বলবো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই করে সচেষ্ট হন আপনার সুনামকে আরও বৃদ্ধি করার দিকে, এবং যারা কোনো পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও বলবো আপনারা সেই চেষ্টার মধ্যে থাকুন। সন্ধ্যার পর আপনারা ভীষণ রোম্যান্টিক মেজাজে থাকবেন, সেই সময়টাকে উপভোগ করার চেষ্টা করুন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে। আর অবশ্যই নিজেকে সারাদিন ধরে ভীষণ খুশি রাখার চেষ্টা করুন, কোনো বিষয়ে মন খারাপ করার চেষ্টা করবেন না, নচেত কিন্তু এই মন খারাপ জনিত কারণে আপনার মন ভালো করার জন্য কিন্তু অযথা অর্থ ব্যয় করতে হতে পারে। চেষ্টা করুন সম্পদ জমানোর এবং আপনার পিতৃমাতৃ সম্পর্কিত স্থান থেকে যে সম্পদ লাভের সম্ভাবনা আছে তাকে খরচ না করে তাকে কিন্তু একটা লাভজনক বিষয়ের মধ্যে ইনভেস্ট করে দেওয়াটাই আপনার জন্য বেশি ভালো হবে। আপনি বিশ্বাস করতে পারেন এরকম লোককে আজকে মানে তাকে যথেষ্ট সম্মান দিন, তাকে কিন্তু কোনো অবস্থাতেই আজকে অপমান করবেন না, সতর্ক থাকুন। আজকের দিনে প্রেমিক যুগল, প্রেমিক প্রেমিকা যারা
তাদেরকে যে আজকের আপনার কিন্তু নতুন করে আবার প্রেম সম্পর্কে আবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, যেটা কিন্তু সমাজে ভ্রষ্টাচার হিসাবে চিহ্নিত হয়। তাই অত্যন্ত সাবধান, যদি অলরেডি প্রেম করছেন তো সেই সম্পর্ককে নিয়েই সুখী থাকার চেষ্টা করুন, নতুন কোনো সম্পর্কে আজকে আর যোগদান করার চেষ্টা করবেন না। কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন বলে প্রমাণিত হবে আজকের দিনে, অর্থাৎ যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তারা কিন্তু বেশ ভালো একটা দিন কাটাতে পারবেন এবং চেষ্টা করবেন সময় মতন আপনার প্রয়োজনীয় কাজকে আজকের দিনে শেষ করে ফেলার, কারণ সন্ধ্যের পরে যে আরও ভালো সুযোগগুলো আসবে সেগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন। আর বিবাহিত দম্পতিদেরই একমাত্র বলবো যে কোনো অবস্থাতেই কোনো বাগবিতণ্ডায় নিজেকে যুক্ত করার চেষ্টা করবেন না। দিনের বেলায় ঝগড়া করবেন, রাত্রিবেলায় কিন্তু আপনাদের একটা ভালো সময় কাটাতে হবে, তাই দিনটাকেও নষ্ট না করে দিন রাত দুটো সময়কেই আজকে আপনারা শান্তিতে উপভোগ করার চেষ্টা করুন। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনে দুধকে পোড়াবেনও না বা দুধ পোড়া দেখবেনও না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতেই শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিকে যে কোনো প্রকার একটি ফল, অবশ্যই শশা বাদ থাকবে, শশা দেবেন না, যে কোনো প্রকার একটি ফল দিয়ে মায়ের মুখের একটু হাসি এনে মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু আপনার শুভ কাজগুলোকে শুরু করুন বা আপনার দিনকে শুরু করুন। দেখবেন অনেক সমস্যার সমাধান করে আপনি একটা ভালো দিন পার করতে কোনো অসুবিধার মুখে পড়বেন, একটা ভালো দিন পার করে ফেলবেন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। আজ কিন্তু শুরুতেই বলে রাখি আপনার বেশ ভালো একটা ব্যয়ের সম্ভাবনা আছে, অবশ্যই করে সেটা কোনো প্রয়োজনীয় আইটেম কেনার ক্ষেত্রেই আপনার ব্যয়টা হতে পারে, কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নিজের স্বাস্থ্য সম্পর্কেও আজকে বেশ যত্নবান হন, নচেৎ কিন্তু এই স্বাস্থ্যজনিত কারণেও আপনার অযথা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রম করলে আজকে ভালো ফলাফল পাবেন, তাই দিনের শুরু থেকেই আপনি যে কাজ করেন সেই কর্মের সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করুন, যাতে তাতে পরিশ্রম করে একটু বেশি অর্থ উপার্জন করতে পারেন। আর যারা চাকরির সন্ধান করছেন তাদেরকে বলবো আজ সফলতা আপনার দুয়ার গোড়া দাঁড়িয়ে আছে, হেঁটে শুধু আপনি সফলতাকে অর্জন করতে চলে যান, অর্থাৎ চাকরি আজকে আপনাদের কিন্তু হবেই হবে যদি শুধু আপনি কষ্ট করে একটু ইন্টারভিউটা দিয়ে আসেন। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকুন, অতিরিক্ত মানে তেল ঝাল মশলা আজকের দিনে একদম অ্যাভয়েড করুন, আর দ্রুত অর্থ উপার্জনের চেষ্টা না করে, মানে দ্রুত অর্থ উপার্জনের যে খারাপ উপায়গুলো আছে সেগুলোকে অর্জন না করে দ্রুত উন্নতির চেষ্টা করুন, যাতে করে আপনি একটা সুস্থ সবল উপার্জনের রাস্তায় পৌঁছাতে পারেন। যারা অল্প বয়স্ক ছেলে মেয়ে তাদেরকে বলবো যে আপনার স্কুলের কাছ থেকে কিন্তু আজ মাত্রাতিরিক্ত কোনো কাজের প্রেসার এসে, মানে পড়াশোনাজনিত প্রেসার এসে পড়তে পারে, তাই সেই সম্পর্কে আপনার যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ আছেন অর্থাৎ আপনার অভিভাবক তাদের থেকে একটুখানি সহায়তা চেয়ে নিন, এবং তারা কি করছেন সেটাকে আজকের দিনে শেখার চেষ্টা করলে আপনার শেখার ক্ষমতা কিন্তু আজকে বেশি থাকবে। সুতরাং আপনি খুব সহজে টেকনিকটাকে শিখে সেটা আপনার ব্রেনে বসিয়ে নিতে পারবেন, তাই অবশ্যই করে আজকে এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো আপনাদের বোঝাপড়ার মধ্যে কিন্তু কোনো ফাঁক রাখবেন না, একে অপরের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করুন আজকের দিনে, তাতে কিন্তু একটা ভালো সুখী দিন আপনারা পার করতে পারবেন। আর বাণিজ্যিক উদ্দেশ্যে যদি কোনো ভ্রমণ আপনাকে করতে হয় বা আপনি যদি সেলসে চাকরি করছেন তাহলে কিন্তু বলবো আজ আপনার জন্য অত্যন্ত ভালো, খুব ভালো একটা দিন কাটাতে পারবেন, এবং অনেক দিন ধরে যে একটা দিন আপনি চাইছিলেন শুধু একটু প্রচেষ্টা যুক্ত করলে সেই দিনটাকে আপনি ফেরত পাবেন আজকের দিনে আপনার জীবনে। আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে 1, আপনাদের জন্য সাবধানতা, আজ দুধ বা দুগ্ধজাতীয় দ্রব্য দান করার থেকে বিরত থাকুন, কাউকে দুধ চাও অফার করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় উপাসনালয়েতে দুধ দান করুন, তরল দুধ দান করুন, এমন পরিমাণ দান করুন যাতে করে সেটা আপনার ধর্মীয় উপাসনালয়ে প্রসাদের কাজে লাগতে পারে, অন্তত 5-7 জন 10 জনের প্রসাদে লাগতে পারে। আর যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে আপনার জন্য একটু সহজ করে দেওয়া যেতে পারে যে আপনি শিবলিঙ্গকে দুধ দিয়ে একটু স্নান করিয়ে আপনার দিন শুরু করুন, এতেও আপনি বেশ ভালো ফলাফল পাবেন আজকের দিনে। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে।
আজ প্রথমেই বলি একটু বাড়ি থাকার চেষ্টা করুন, বেশি বাইরে বেরোনোর দরকার নেই, আর নিজেকে ঘরের কাজেই ব্যস্ত রাখার চেষ্টা করুন। আপনার বাচ্চার সাথে একটুখানি সময় দিন, যারা মানে প্রেম করছেন তাদেরকে বলবো যে আজকে কিন্তু সাবধান, কারণ নতুনভাবে আবার নতুন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা অলরেডি প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের জন্য বিষয়টা সামাজিকভাবে শুভ নয়, আর যারা প্রেম করছেন না নিবেদনের আশায় আছেন তাহলে আপনাদের জন্য আজকে শুভ দিন। আপনারা আজকে আপনাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে প্রেম নিবেদন করতে পারেন। অর্থ সম্পর্কিত বিষয় আজ কিন্তু আপনার ভাগ্যবাণী বলা চলে, তাই আজকে যদি মনে করেন যে কোনো ফাটকা ব্যাপারে একটু অর্থ উপার্জনের চেষ্টা করবেন, সেটা লটারি হোক বা শেয়ার বাজারে ইন্ট্রাডে কারবার করে হোক, আপনি সেই সুযোগ পাবেন। সক্রিয়ভাবে সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের চেষ্টা করুন, বিশেষত যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো স্বেচ্ছায় আপনারা যোগদান করুন এই সমস্ত বিষয়ের সাথে। আর সাবধান এক জায়গাতেই থাকবেন যে আপনার গোপনীয় বিষয় কিন্তু কাউকে জানাবেন না, নইলে এটা নিয়ে কিন্তু প্রবল সমস্যার মধ্যে পড়বেন। তবে আজ যে জন্য বাড়ি থাকতে বলা সেটা হচ্ছে কোনো রকম শারীরিক যন্ত্রণা ভোগের সম্ভাবনা প্রবল রয়েছে, তা এবং তাই জন্য বলবো যে শরীরে বল প্রয়োগ করতে হতে পারে, এরকম কাজ থেকে নিজেকে সরিয়ে রাখাটাই ভালো। বাড়ির টুকটাক ছোট ছোট কাজ করুন এবং অর্থ উপার্জনের জন্য নানা রকম উপায়গুলোকে রেডি করুন বা সেগুলোতে কাজ করার চেষ্টা করুন। যতটা সম্ভব একটু বিশ্রামেই থাকার চেষ্টা করুন আজকের দিনটায়। এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য শুধুমাত্র বলবো খুব একটা লাভজনক দিন আপনাদের জন্য নয়, তাই টাকা কড়ি খুব বুঝে শুনেই খরচ করবেন, লেনদেন খুব সাবধানে করবেন, আর চেষ্টা করবেন আজকের দিনে কিন্তু যেহেতু বাড়ি থাকতে হবে আপনার বাচ্চারা কিন্তু আপনার উপরে বিভিন্ন ধরনের আবদারে আপনার কিছু ব্যয় করিয়ে দিতে পারে, সেই ব্যাপারে সাবধান। তবে নিজস্ব যে জীবনসঙ্গী বা সঙ্গিনী আছে তাকে কিন্তু আজকের দিনে প্রতারণা করার জায়গাতেই যাবেন না, নাহলে একটা বিরাট সমস্যায় পড়বেন। কোনোভাবে তাকে পাশ কাটানোর চেষ্টা করুন আজকের দিনটায়, তাকে ঠকানোর চেষ্টা না করে। যারা পেশাদারী তাদেরকে বলবো আজ কিন্তু কিছু প্রতিবন্ধকতার মুখে আপনাদেরকে পড়তে হতে পারে, বিশেষত সন্ধ্যের পরে সেই জায়গাটাকে নিজেই মানে সমাধান করার চেষ্টা করুন। আজকে না হলে বিষয়টাকে আর ঘাটাবেন না, সেটা আগামীকালের জন্য তুলে রাখুন, দেখবেন বিষয়টা ঠিক হয়ে যাবে। যারা পরীক্ষা দেবেন ভাবছেন তাদের জন্য আজকের দিনটা আদর্শ সময়, আর যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদেরকেও বলবো আজ সফলতা কিন্তু আপনার জন্য ওয়েট করছে, যান শুধু আপনার আত্মবিশ্বাসটাকে বজায় রেখে যান। যারা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি আজকে হবার সম্ভাবনা রয়েছে, তাই মাত্রাতিরিক্ত প্রেম এটা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে দেখাতে যাবেন না। আপনাদের বিয়ে হয়ে গেছে অলরেডি, একটু দূরত্ব রাখুন, বাদবাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা 8, আর আপনাদের জন্য সাবধানতা, আজকের দিনে অবশ্যই করে কাউকে মেজাজ নিয়ে কথা বলবেন না, কোনো অপমানজনক মন্তব্য করবেন না, যখনই কাউকে কোনো কথা বলার দরকার পড়বে সেটা ভীষণ ভেবে চিনতে তারপরে সাবধান হয়ে বলুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো নদীতে কিংবা কোনো পুকুরে কিংবা কোনো পবিত্র জলাশয়ে কাঁচা হলুদ আপনার সমস্ত নেগেটিভ বলে সেই কাঁচা হলুদকে দান করুন, আর যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে তাহলে একটি বড় পাত্রে জল নিন, যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে সেই পাত্রের জলে কাঁচা হলুদ সমস্ত নেগেটিভ কাঁচা হলুদকে জানিয়ে সেটা পাত্রের জলে ফেলে দিন, দেখবেন প্রচুর ভালো ফলাফল পাবেন। শুধু খেয়াল রাখবেন ওই জলটা বা ওই পাত্রের জলটা আজকের দিনে পরিষ্কার করবেন না, ওটা বাড়ির অন্য কেউ করুক যদি দরকার পড়ে, আর নাহলে আপনি করলে আগামীকাল। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ওই কাঁচা হলুদ সমেত জল কিন্তু কোনো অবস্থাতেই কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, বেসিনে ফেলবেন না, ওটাকে কোনো খালি জমিতে কিংবা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যারা নেতৃত্ব দেন এই ধরনের কাজ করেন, অর্থাৎ আপনি ওপরের বা ওপরতলার কোনো কর্মী, আপনার নিচতলায় কিছু লোক কাজ করে, কিংবা আপনি পুলিশে আছেন একটা বড় অফিসার, আর্মিতে আছেন বড় অফিসার, তারা কিন্তু আজকে বেশ সফলতা পাবেন আপনার কাজের মধ্যে। কিন্তু ব্যবসায়ীদেরকে বলবো যে আপনারা আপনাদের প্রোডাক্টের কোয়ালিটির দিকে আর একটু মনোযোগ দিন, নচেত কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন, কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে। আর ফুসফুসজনিত সমস্যা বা শ্বাসকাশজনিত সমস্যা যারা ভোগেন অলরেডি তাদের বলবো আজ বেশ সাবধানে থাকুন, কারণ এই ধরনের সমস্যা কিন্তু আজকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আর এমন কোনো বিষয়ের মধ্যে নিজেকে জড়াবেন না যেটা আপনার কোনো দরকার নেই, নয়লে কিন্তু বেশ জটিল সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। নিজের আচরণের ওপর সংযম রাখুন, নিজের মেজাজের ওপরও সংযম রাখুন, দেখবেন আপনি আপনার শক্তি পুনরুদ্ধার করতে পারবেন। আর সেক্ষেত্রে লাগে আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, কিন্তু কোনো অবস্থাতেই অযাচিত ঝামেলার মধ্যে নিজেকে যুক্ত করার চেষ্টাই করবেন না। শরীর মন বা মাথা দুর্বল হয়ে পড়ে এই ধরনের নেগেটিভ বিষয় বা নেগেটিভ লোকের সাথে আলাপচারিতারও দরকার নেই আপনার। যতটা পারবেন একটু একা থাকুন, গান শুনুন, মোবাইলে মুভি দেখুন, টিভি দেখুন, এবং নিজের ইচ্ছা শক্তিকে আরও স্ট্রং করার চেষ্টা করুন। আপনি কিন্তু আভ্যন্তরীণভাবে ভীষণ ভেঙে পড়ছেন। যারা ব্যাংকে চাকরি করেন তাদেরকে বলবো প্রবল সাবধানতার সাথে আজকের কাজ করুন, প্রচণ্ড সতর্ক থাকুন, নচেত কিন্তু আপনার হাতে কোনো রকম ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই করে আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব এদের থেকে একটু সাবধানে থাকুন, তাদেরকে কোনো গোপন কথা বলার দরকার নেই, এবং যে কাজটা আপনি সম্পূর্ণ করতে পারেননি সেই কাজটাও তাদেরকে জানানোর কোনো প্রয়োজন নেই, নচেত কিন্তু তাদের তরফ থেকে আপনার কোনো ক্ষতি হতে পারে। আর যারা প্রেম করছেন তাদেরকে বলবো আজকে কিন্তু কোনো রকম বাগবিতণ্ডা আপনাদের মধ্যে হয়ে যেতে পারে, সে ব্যাপারে সাবধান থাকুন। মানে ছোটোখাটো একটা তিক্ততার জন্য সম্পর্ক নষ্ট করবেন এই জায়গায় না গিয়ে বিষয়টাকে বুদ্ধি করে পাশ কাটিয়ে ফেলুন। অবশ্যই করে আপনার মেজাজের ওপরে কিন্তু আজকে পূর্ণ বিশ্বাস রাখুন, একে কোনো অবস্থাতেই নষ্ট হতে দেবেন না। আর আপনি কাউকে জ্ঞান দেওয়ার জায়গাতেও আজকে নিজেকে দাঁড় করাবেন না, যার কাজ সে নিজে করে নিক, আপনি আপনার কাজ করুন, কাউকে কোনো জ্ঞান বেশি দেওয়ার দরকার নেই, কারণ আপনার জ্ঞানের কারণে তার ক্ষতি হয়ে গেলে এ মানে সমস্যা থেকে বেরোনো আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে। পরিকল্পনা করুন আপনার ব্যবসাকে বা আপনার কর্মকে আরও কী করে ইম্প্রুভ করা যায়। আর যারা বিবাহিত তাদেরকে বলবো একটু প্রচেষ্টার সাথে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে খুশি রাখার চেষ্টা করুন, তাতেই আপনি বেশি আনন্দ পাবেন, বেশি সুখ শান্তি পাবেন আজকের আপনার পারিবারিক জীবনটায়। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7। আর আপনি আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে ব্যভিচারমূলক আচরণ থেকে নিজেকে সরিয়ে রাখুন, বিশেষত যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বারণ করব যে এই ব্যাপারটার মধ্যে নিজেকে সংযুক্ত করার চেষ্টাই করবেন না আজকে, নচেত কিন্তু আপনার খ্যাতি ও ধনপ্রাপ্তি দুই ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটি 2.5-3 ইঞ্চি সাইজের মাটির ঘট নিয়ে তাতে সেটাকে কানায় কানায় দুধ দিয়ে পূর্ণ করে তার উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে কোনো উচ্চ শুভ স্থানে রেখে দিন। খেয়াল রাখবেন দুধটা যেন আজকের দিনে কোনো অবস্থাতেই পুড়ে নষ্ট না হয়ে গিয়ে থাকে। আর দুধটা কিন্তু অবশ্যই করে চেষ্টা করুন আপনার শোবার ঘরে রাখার, এটা বেশি ভালো ফলদায়ক হবে আপনাদের জীবনের। পরে আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি যদি আপনার সামর্থ্য আছে, আপনি যদি বাড়ি বা গাড়ি কেনার কথা বা ফ্ল্যাট কেনার কথা বা জমি কেনার কথা ভাবছিলেন, তাহলে আজকের দিনটা কিন্তু আপনার জন্য একেবারে নিখুঁত দিন, শুধু রাহুকালটা মাথায় রেখে বিষয়টা সেরে ফেলতে পারেন। যারা ব্যবসায়িক চুক্তি করার জন্য একটা ভালো শুভ দিন খুঁজছিলেন বা কোনো টেন্ডার জমা করার দিন খুঁজছিলেন, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য সত্যিকারের ভালো দিন। আজকের দিনে করা সমস্ত ব্যবসায়িক ক্রিয়াকর্ম কিন্তু দুর্দান্ত রিটার্ন দেবে। তবে খেয়াল রাখবেন কাউকে প্রতারণা করবেন না বা ডবল ক্রস করার চেষ্টা করবেন না, যেটাকে গোদা বাংলায় বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, সেটাকে অবশ্যই করে ত্যাগ করুন আজকের দিনে। অপ্রয়োজনীয় ভ্রমণও এড়িয়ে চলুন, বিশেষত যারা সেলসের চাকরি করছেন তাদেরকে বলবো আজ আপনাদের জন্য ঘুরে ব্যবসা করে কিন্তু খুব একটা লাভ হবে না, বরং উল্টে আপনি আপনার স্বাস্থ্যকে নষ্ট করে ফেলবেন। সেই জন্য অবশ্যই করে একটু বিশ্রাম নিন, বিশ্রাম নিয়ে কাজ করুন, লাগে আজকের দিনটা ছুটি কাটান, সেলসের লোকেরা বেশি ভালো ফলাফল পাবেন। আর অবশ্যই করে আপনি সেই বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত করুন যেখানে অর্থ উপার্জনের প্রবল সম্ভাবনা রয়েছে, যেখানে অর্থ লাভের কোনো সম্ভাবনা নেই তার মধ্যে নিজেকে মাথা গলাতে দেবেন না। আর খেয়াল রাখুন আঙুল গলে টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, সেগুলোকে কিন্তু অবশ্যই করে দূর করুন আজকের দিনে, নচেত কিন্তু আপনার যে টাকার ফ্লোটা আসা স্টার্ট হবে সেটা কিন্তু মাঝরাস্তায় বন্ধ হয়ে যেতে পারে। প্রবল কাজের চাপের ফলে আপনি হয়তো আপনার পরিবার বা বন্ধুবান্ধবদের সময় দিতে পারবেন না, তার জন্যে আপনাকে হয়তো অনেক কথার মুখে গিয়ে পড়তে হতে পারে, কিন্তু
চেষ্টা করুন সন্ধ্যের পরে তাদের একটু খোঁজ খবর রাখার, তাদের সাথে একটু সময় কাটানোর, এবং চেষ্টা করুন আপনার সমস্ত প্রয়োজনীয় কাজকেই সন্ধ্যের আগে শেষ করে দিয়ে তাদের সাথে বেশ ভালো রকম সময় দেওয়ার। আর কারুর সম্পর্কে আজকে বিচার করতে যাবেন না, প্রত্যেককে খুব সহজ সরলভাবে নিন। সে আপনার যেই হোক, যত প্রিয়জন হোক বা যত বড় শত্রুই হয়ে থাক না কেন, কারুর সম্পর্কে আজকে ক্রিটিসাইজ করার চেষ্টাই করবেন না। আর যারা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, আজকের দিনে আপনার জীবনের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে আপনার প্রাণের চেয়েও প্রিয় বন্ধুর মতন করে দেখে আপনার সমস্ত বিষয় তাকে জানিয়ে দিন, যতটাই যেগুলো খুব গোপন সেগুলোকেও জানানোর চেষ্টা করুন। এতে আখেরে আপনি কিছুদিনের মধ্যে ভালো ফল লাভ করতে পারবেন, নচেত কিন্তু আপনার অত্যন্ত গোপন কোনো খারাপ বিষয় আপনার বিয়েকেও কিন্তু আজকের দিনে নষ্ট করে দিতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9, আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে এমন কোনো কাজ করবেন না যেখানে পিতার সম্পত্তি নষ্ট হতে পারে। আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি যিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, আজকে তিনি আপনার কোনো নোংরা বিষয়ের জন্য কিন্তু অর্থ খরচ করতে কার্পণ্যতা করবেন না, কিন্তু যদি আপনি সেই বিষয় থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন তাহলে পরে ওই অর্জিত সম্পত্তি কিন্তু ভবিষ্যতে আপনার উন্নতির কাজে লাগবে। তাই এই বিষয়টা ভীষণ সাবধানে থাকুন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো ছোট বাচ্চা মেয়েকে মিষ্টি জাতীয় কোনো খাবার দান করে তবে আপনার দিন শুরু করুন। হতে পারে বাচ্চা মেয়েটা আপনার পরিবারের বা পরিচিতির মধ্যে অথবা অপরিচিত, তাকে একটা ন্যূনতম 10 টাকা দামের ক্যাডবেরিই দিন না কিনে দিনের শুরুতে, দিয়ে আপনার দিন শুরু করুন। তার ওই মিষ্টি মুখের হাসিটা আপনার অনেক নেগেটিভকে পজিটিভে কনভার্ট করে দেবে। এরপরে আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। আজ আপনাকেও প্রথমেই বলে রাখি, আপনি আপনার পরিবারকে কিন্তু প্রচণ্ড সময় দিন আজকের দিনে, কিন্তু খেয়াল রাখবেন সময় দিতে গিয়ে কিন্তু আপনার কোনো ভুল সিদ্ধান্তকে তাদের ঘাড়ে চাপিয়ে দেবেন না, সেই ব্যাপারে যথেষ্ট সাবধান থাকুন। এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের বলবো আপনার সার্বজনীন যে ছবিটা আছে সেটাকে বা যে খ্যাতিটা আছে সেটাকে কিন্তু কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। আপনার বিরোধীরা কিন্তু আপনার সম্পর্কে গুজব ছড়িয়ে আপনাকে একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে, তাই বাড়ি থাকুন, বাড়িতে সময় দিন। বাড়িতে কোনো রকম অসুবিধা হওয়ার কোনো লক্ষণ নেই, বাইরে বেরিয়ে অযাচিত ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে নিজের মান সম্মান কিন্তু আজকে খুইয়ে ফেলতে পারেন। যারা ডায়াবেটিস রোগী তাদেরকে বলবো আজ একেবারে তৈলাক্ত খাবার ও মিষ্টি জাতীয় খাবার একেবারে ত্যাগ করুন, নচেত কিন্তু বিরাট সমস্যা আজকে আপনাদের হয়ে যাবে, সুগার লেভেল অনেক হাই হয়ে যেতে পারে। আপনাদের বন্ধুদের সাহায্য নিন যে কোনো সমস্যায় আজকের দিনে, বন্ধুরা কিন্তু আজ আপনার বিশেষ উন্নতি লাভের সহায়ক হবেন। আর আর্থিক অবস্থাটাও আজ খুব একটা অনুকূল হবে না বলেই মনে হচ্ছে, তাই অযথা বাইরে বেরিয়ে উপার্জন করা অর্থ, সঞ্চিত অর্থকে নষ্ট না করে বাড়িতে থেকে সেটাকে একটু আঁকড়ে ধরে রাখাটাই আপনার জন্য বেশি ভালো হবে। প্রয়োজন লাগলে বাড়িতেই বন্ধুবান্ধবদের ডেকে পাঠান এবং অবশ্যই করে তাদের সাথে বাড়িতেই সময় কাটান, খুব ভালো একটা দিন কাটান। তবে খেয়াল রাখবেন, বিবাহিতদের বলবো যে আপনার রোম্যান্টিকতা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সামনে প্রকাশ করতে যাবেন না। যারা প্রেম করছেন তাদেরকেও বলবো যেখানে আড্ডা মারতে যাচ্ছেন সেখানে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে আলোচনা না করাটাই আপনার জন্য বেশি ভালো কাজ হবে। অভিজ্ঞ ব্যক্তিদের থেকে সাহায্য নিন যারা ব্যবসা করছেন, নচেত কিন্তু আপনার আজকে ব্যবসা চালানো ভীষণ সমস্যার মুখোমুখি হবে। আর ছাত্রছাত্রীরা তাদেরকে বলবো আজকে কিন্তু যদি আপনার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু পড়াশোনাজনিত সমস্যায় আপনি খুব শীঘ্রই পড়বেন, কারণ সামনে আপনাদের কিন্তু পরীক্ষা আসছে এবং যে ধরনের পরীক্ষা আপনারা এতদিন যাবৎ দিয়ে এসছেন এবছরের পরীক্ষা কিন্তু সেই ধরনের হবে না, তাই অত্যন্ত সাবধান। আর বলবো যে আজকের দিনে যদি সুস্থ থাকতে চান তাহলে পরে রিচ খাবার বা মদ এগুলোকে অ্যাভয়েড করাই আপনাদের স্বামী স্ত্রী উভয়ের জন্যই ভালো হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে পৈতৃক সম্পত্তিকে কিন্তু রক্ষা করার সম্পূর্ণ চেষ্টা করুন এবং অবশ্যই করে বুঝে নিন আপনার সম্পত্তির ভাগটুকু। আজকের দিনটা কিন্তু সেই কাজের জন্য আপনার শুভ, সেটা আজকের দিনে বুঝে না নিয়ে যদি অবহেলা করেন
তাহলে কিন্তু কাল হাত কামড়াতে হতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনার শরীরে যে রূপোর দ্রব্যগুলো আছে সেগুলো ব্যতি রেখে অতিরিক্ত একটি রূপোর দ্রব্য আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন। খেয়াল রাখবেন রাত্রে শুতে যাওয়া পর্যন্ত রূপোর দ্রব্যটি আপনার বুকের বাঁ দিকের হৃৎপিণ্ডের খুব কাছাকাছি থাকবে। এইভাবেই আপনি আপনার দিন শুরু করুন এবং দিনটাকে এইভাবেই শেষ করুন। এরপরে আসবো রাশিচক্রের নবম রাশি ধনুরাশি সম্পর্কে। আজ তুলনামূলক একটা ভালো দিন আপনাদের বলা যায়। আপনাদের পরিবারে শান্তি সমৃদ্ধি যথেষ্ট বজায় থাকবে এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো আপনার ব্যবসার জন্য কিন্তু একটা উপযুক্ত শুভ দিন আজকের দিনটাকে বলা যায়। আর যারা প্রেম করছেন তাদেরকে বলবো আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে কিন্তু উপযুক্ত সময় দিন। আজকে ভীষণ কর্মব্যস্ত থাকবেন এটা যেমন ঠিক কথা, তেমন তাকে যদি একটা উল্লেখযোগ্য সময় না দেন তাহলে কিন্তু আপনার এই সম্পর্ককে টিকিয়ে রাখা মুশকিল হতে পারে। এই ব্যাপারটাকেও মাথায় রাখবেন, আপনার কাজও করতে হবে প্লাস আপনার প্রেম বা দাম্পত্য সম্পর্ককেও টিকিয়ে রাখাটা আজকের দিনে আপনার হাতেই রয়েছে। খেয়াল রাখুন যে কোনো পরিস্থিতি যত রকম নেগেটিভই আপনার মুখোমুখি আজকে হতে হোক না কেন সেগুলোকে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং খেয়াল রাখুন যে আপনার মানে খ্যাতি যেন কোনোভাবে বা আপনার সম্পর্কে যে প্রচার হয়ে রয়েছে সুনাম একটা আছে সেটা যেন কোনোভাবে আজকে নষ্ট না হয়। কোনো রকম পরিকল্পনা করে সেটাকে সকলের কাছে বলার কোনো দরকার নেই, আপনার পরিকল্পনা আপনার কাছেই স্টোর রাখুন এবং সুযোগ যখন আসবে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। কোনো রকম হতাশার মধ্যে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করবেন না, কারণ যদি উল্টোপাল্টা কোনো চিন্তা আপনার মাথায় আসে, কোনো রকম ভয় আপনার মনে চেপে বসে তাহলে কিন্তু নিজের সর্বনাশ নিজেই করে বসবেন, আপনার স্বাস্থ্যেরও অবনতি আপনিই করে বসবেন এবং এই কারণে কিন্তু আপনার কিছু অযাচিত ব্যয় হয়ে যেতে পারে। যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো আপনার পরিচিত সার্কেলের সহায়তা নিয়ে তবে ব্যবসাকে পূর্ণ রূপদানের চেষ্টা করুন, তাতে আর্থিক লাভের সম্ভাবনা বেশি থাকবে এবং অনেক আর্থিক ঝামেলাও কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু যদি একা একাই সব কাজ করতে যান ভীষণ সমস্যায় পড়বেন। অবশ্যই করে বন্ধুদেরকে সাহায্য চান, বন্ধুদের কাছে তারা আপনাকে সাহায্য করবে সেই জায়গাটাকে পার করে দেওয়ার জন্যে। আর যারা বিবাহিত বা প্রেম করছেন তাদেরকে বলবো আপনাদের মত পার্থক্য কিন্তু আজ আপনাদের সম্পর্ককে বেশ তিক্ত করে দিতে পারে, সেটা খুব সাবধান থাকুন। আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর যার কথা বেশি চলে তাকেই গুরুত্ব দিন, আপনার চুপ থাকাটাই সবচেয়ে বেশি ভালো হবে। যারা চাকরি করছেন তাদেরকে বলবো আজ কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো সুখবর আপনার জন্য ওয়েট করছে। দেখুন কি লেখা আছে কপালে, যে আপনার কোনো ইনক্রিমেন্ট হবে, প্রমোশন হবে নাকি খুব ভালো একটা জায়গায় ট্রান্সফার হবে। কাউকেই কোনো কুরুচিকর মন্তব্য আজকে করবেন না, আজকে চেষ্টা করুন প্রত্যেকের প্রশংসা করার, তাতে তিনি আপনার যত বড়ই শত্রু হোক না কেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এমন কোনো বিষয় বা এমন কোনো জিনিস নিয়ে আজকে আপনার স্ত্রীর সাথে তর্কাতর্কি বা স্বামীর সাথে তর্কাতর্কিতে যাবেন না যা আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, কারণ আজকের দিনে কিন্তু আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী আপনার উপরে রাগে এমন অবস্থায় চলে যেতে পারে যে সম্পর্ক ছিন্ন করার কথাও তিনি ভাবতে পারেন। আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে 8। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে কোনো অবস্থাতেই বাড়ি রিপেয়ার করা কিংবা নতুন বাড়ি তৈরি করা কিংবা বাড়ি কেনা এই ব্যাপারের সাথে নিজেকে সংযুক্ত না করাটাই আপনার জন্য বেশি ভালো হবে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে একটি কাঁচা টাকার কয়েন আপনার সমস্ত নেগেটিভিটি তাকে জানিয়ে সেটা নিক্ষেপ করুন জলের মধ্যে। আর যদি সেই সুযোগ আপনাদের না থেকে থাকে তাহলে একটি বড় পাত্রে জল রাখুন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে এবং সেই পাত্রের জলে আপনার ওই হাতে রাখা কয়েনটাকে সমস্ত নেগেটিভ জানিয়ে নিক্ষেপ করুন। খেয়াল রাখবেন ওই পাত্রটার জলটা আজকে আপনি পরিষ্কার করবেন না, যদি আজকেই করতে হয় বাড়ির অন্য কেউ করবেন, নচেত আপনি করলে আগামীকাল করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন ওই কাঁচা টাকা সমেত জল কিন্তু কোনো নোংরা ড্রেনে বা বেসিনে ফেলবেন না, ওটা কোনো গাছের গোড়ায় বা কোনো খালি জমিতে ফেলে দিন, দিয়ে আপনার দিনকে শুরু করুন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। আজ আপনার নিজের কাজের প্রতি কিন্তু দিনের শুরু থেকে কেন্দ্রীভূত থাকার চেষ্টা করুন, আপনার কনসেন্ট্রেশন পাওয়ারটাকে একটু বাড়ান, অন্য বিষয়ে নিজেকে চিহ্নিত করার মানে চিন্তা করার জায়গাতেই নিয়ে যাবেন না, নিজের কাজকেই ফোকাস করুন আজকের দিনে।
আর বেশি মেলামেশার আজকে উচিত নয় বলেই মনে করি, কারণ আজ কিন্তু আপনার সম্পর্কে ভুল মতামত লোক তৈরি করে আপনাকে সমস্যায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে। তাই যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদেরকে তো প্রথমেই সাবধান করব, বাইরে বেশি যাওয়ার দরকার নেই, আপনার অপরিচিত সার্কেলের মধ্যে নিজেকে আজকে বেশি জড়ানোর দরকার নেই। আজ পরিশ্রমের উপরে বিশ্বাস রাখুন, কিন্তু অবশ্যই বিশ্রামকে সাথে নিন। কোনো রকম উল্টোপাল্টা চিন্তা তার সেটা আপনার মনে আসতে দেবেন না, তাকে সঙ্গে সঙ্গে সরান। যদি এরকম কিছু হয় অবশ্যই লোকের সাথে পরামর্শ করুন, এবং যতক্ষণ না আপনি খুঁজে পাচ্ছেন যে এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা তার মনে কেন আসে, ততক্ষণ অবধি বিষয়টাকে ক্লিয়ার করে নিন, অন্যের সাথে আলোচনা করে নিন, বেশি ভালো হবে আপনার জন্যে। আর যারা আজকের দিনে কমিশন এজেন্ট বা রয়্যালটি থেকে ইনকাম করেন, তারা কোনো কারণবশত বেশ ভালো মুনাফা তুলতে পারবেন আজকের দিনে আপনার জীবনে। এবং যারা শেয়ার বাজারের সাথেও যুক্ত আছেন তাদেরকে বলবো, আপনার যে লগ্নিগুলো ছিল সেগুলোকে আজ একটু চেক করে দেখুন, আজকে তাদেরকে একটু ঝাড়াই বাছাই করে নেওয়াটা উচিত, সেখান থেকে কিছু আর্থিক লাভ আজকে ঘরে তুলে নেওয়া উচিত, সেটা বেশি ভালো হবে। আর অবশ্যই করে পারিবারিক দায়িত্বগুলোকে কিন্তু মনোযোগের সাথে গ্রহণ করার চেষ্টা করুন, সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করুন, যেখানে যত অর্থ খরচের প্রয়োজন ছিল সেগুলোকে আজকে ওই মুনাফা থেকে করে ফেলাটাই বেশি ভালো হবে। খেয়াল রাখবেন কোনো কাজকে কিন্তু আজকের দিনে অবহেলা করবেন না, এবং করছি করব বলে পার করারও চেষ্টা করবেন না, কারণ এটা কিন্তু আপনাকে একটা ভালো সুযোগ থেকে সরিয়ে রাখতে পারে। সমস্ত কাজই গুরুত্ব সহকারে সময়ের মধ্যে শেষ করুন। আর যারা প্রেম করছেন তাদেরকে বলবো, আপনার জীবনসঙ্গী কিন্তু আজ প্রবলভাবে আপনাকে জ্বালাতন করতে পারে, সেটা কিন্তু প্রেমেরই একটা অঙ্গ, তাই বিরক্ত না হয়ে তার এই জ্বালাতনটাকে আজকে উপভোগ করার চেষ্টা করুন, কারণ এটা রোম্যান্টিক জ্বালাতনই হবে। আর ছোটোখাটো বিষয়ে নিজের মেজাজকে নষ্ট করবেন না, কোনো হঠাৎ হঠাৎ রেগে গিয়ে কোনো বিষয়ের কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা কিন্তু আপনার সম্পর্ক শেষ করতে পারে, সেটা প্রেমের সম্পর্কই হতে হবে এমন নয়, আপনার পুরো প্রিয় বন্ধুবান্ধব কিংবা আপনার অফিস কলিগ কিংবা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, সেও কিন্তু আজকে আপনার দ্বারা অপমানিত হয়ে যেতে পারে। তাই অবশ্যই করে দিনের শুরু থেকে ব্যাপারে সাবধান থাকুন। আর যদি কোনো কাজ দেখছেন যে আপনার দ্বারা আজকে হচ্ছে না, তাকে ছেড়ে দিন, ওকে আগামীকালের জন্য তুলে রাখুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আর বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে বলবো, আজ কিন্তু প্রবল ঝগড়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা যত্ন সহকারে পার করার চেষ্টা করুন, কারণ এমন কোনো ঘটনা হতে পারে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর বলে দেওয়া কোনো কাজ হয়তো করতে ভুলে যেতে পারেন, তা নিয়েই ঝগড়ার সূত্রপাত হতে পারে। তাই বিষয়টাকে খুব সাধারণভাবেই পার করার চেষ্টা করুন, সেটা বেশি ভালো হবে আপনাদের আগামী জীবনের জন্য। আর আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে কিন্তু কোনো সাধু সন্ত ফকির এদেরকে কোনো প্রকার খাবার দাবার কিনে দেবেন না, এমনকি যদি বলে যে একটা চা খাওয়াও সেই জায়গাতেও যাবেন না, লাগে কিছু টাকা দান করে দিন, কিন্তু খাবার দাবার বা মিষ্টি তরল জিনিস এসব দেওয়ার চেষ্টাই করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটি আপনার শরীরে থাকা কিংবা আপনার বাড়িতে থাকা একটি সোনার দ্রব্যকে নিয়ে মোমবাতি জেলে তাকে আপনি হাতে ধরে গরম করুন, যখন আপনার হাতে একটু গরম গরম লাগবে তখন সেটাকে ঠান্ডা করে আবার যথাস্থানে রেখে দিন, অর্থাৎ শরীরে থাকলে ধারণ করে নিন, আলমারি থেকে না বলে আলমারিতে তুলে রেখে আপনার দিন শুরু করুন। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। শুরুতেই বলে রাখি, আপনার মনের জোর বা শরীরের জোর দুটোকেই আজ বৃদ্ধি করার চেষ্টা করুন, অনেক কাজই কিন্তু আপনার অসম্পূর্ণ রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করুন আজকের দিনে। এবং যত দিন গড়াবে, যত বেলা গড়াতে থাকবে, দেখবেন আপনি বেশ সুখ অনুভব করবেন নিজের ভেতরে, এবং আপনি প্রবল উৎসাহ পাবেন ভেতর থেকে যদি আপনি কাজগুলোকে শুরু করে দেন, তাহলেই দেখবেন সময়ের মধ্যে আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু এই নীতিতে কাজটা করলে ভালো পারফরমেন্সের কারণে কিন্তু বেশ প্রশংসা লাভ কিংবা ভালো কোনো আর্থিক লাভ কিংবা মনে করুন ভালো কোনো প্রমোশন, সেটাও কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। আপনার ব্যক্তিত্বকে একটু উন্নত করার চেষ্টা করুন, লোকের সাথে খুব সহজভাবে মিশুন, লোকের মাঝখানে পৌঁছান,
আর যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো যে ভুল না বুঝিয়ে সঠিক সত্যিটা জনগণের সামনে তুলে দাঁড় করাতে পারলে আপনার বেশি খ্যাতি লাভ হবে। তাতে হয়তো সাময়িক কিছু অশান্তি আপনাকে ভোগ করতে হলেও দেখবেন ভবিষ্যৎ আপনার কিন্তু উজ্জ্বল করে ফেলবেন আজকের দিনেই। আর যারা খাবার পাতে কাঁচা নুন খান কিংবা লবণ জাতীয় খাবার বেশি খান তাদেরকে বলবো এই বিষয়টা আজকের দিনটায় বাদ রাখাটাই আপনার জন্য বেশি ভালো হবে। যদি নুন খাওয়া কম করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরনো অর্থ আজকে ফেরত লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কাউকে ধার দিয়েছেন কিংবা ব্যবসাজনিত কারণে কোনো টাকা আটকে রয়েছে তাহলে সেই টাকা কিন্তু আজকে নুন কম খাওয়ার জন্য ফেরত পেতে পারেন। দেখে নিন মিলিয়ে ব্যাপারটা। আর যারা আপনাকে এড়িয়ে চলছিল তারাও কিন্তু আজকে আপনার সামনে ধরা দেবে এবং আপনার পুরনো বকেয়া পাওনা অপ্রত্যাশিতভাবে আপনি ফেরত পাবেন। এমনকি দিনের শেষে কিছু ভালো সুসংবাদও আপনি পেতে পারেন যা আপনার পরিবার এবং আপনাকে উভয়কেই বেশ একটা দারুণ উত্তেজনার মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করাবে। আর এই উত্তেজনাকে কিন্তু আপনাকে অবশ্যই করে নিয়ন্ত্রণে রাখতে হবে, নচেত কিন্তু আপনার শুভ জিনিসটা অশুভতে কনভার্ট হয়ে যেতে পারে, আপনি অযাচিত শত্রুর জন্ম দিয়ে ফেলতে পারেন। যারা প্রেম করছেন তাদেরকে বলবো আজকে একেবারে হতাশাজনক দিন, তাই আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে কোনো রকমভাবে উত্তক্ত করবেন না কিংবা আপনার মনের মধ্যে এমন কোনো ধারণা তৈরি করবেন না যেটাতে মনে হতে পারে যে উনি আপনাকে আর ঠিক পছন্দ করছেন বা অ্যাভয়েড করছেন। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বা কপালে প্রেম কিন্তু সেভাবে নেই। আর যারা আপনার অত্যন্ত বিশ্বস্ত তাদের কেউ আপনার গোপন তথ্য কিন্তু আজকে বলা ঠিক না, নচেত এর অপব্যবহার করে আপনার কিন্তু তারা ক্ষতি করে দিতে পারে। আর আপনাদের যারা বিয়ে করে ফেলেছেন তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তিকেই কিন্তু প্রবেশ করতে দেবেন না, নচেত সামান্য ঝগড়া সেটা কিন্তু ডিভোর্সের দিকেও গড়িয়ে যেতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 6। আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনে আপনারাও বাড়ির কোনো বাড়ি নির্মাণ করা কিংবা বাড়ির কোনো রিপেয়ার করা, বাড়ি কেনা এসব করতে যাবেন না, এগুলো কিন্তু আপনাদের অর্থের মারাত্মক ক্ষতি করে দিয়ে যাবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, মাখা সন্দেশ যাকে বলে সেই মাখা সন্দেশ কিনে তাকে 125 খানা গুলি বানান। গুলি বানিয়ে সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে দান করুন আপনার নেগেটিভগুলো বলতে বলতে। আর যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে একটি বড় পাত্রে জল রাখুন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, সেই জলে ওই 125টা মিষ্টির দানাকে এক এক করে ফেলতে থাকুন। হ্যাঁ, যদি এখানে আপনাদের অসুবিধা হয় আপনারা নকুল দানাও ফেলতে পারেন জলের মধ্যে, কিন্তু 125 বার গুনে গুনে ফেলতে হবে এবং ওই জলকে আজকের দিনে কিন্তু আপনি পরিষ্কার করবেন না বা ছোবেন না কাজ হয়ে যাওয়ার পরে, ওটা বাড়ির অন্য কেউ করবে। আর যদি আপনাকেই পরিষ্কার করতে হয় তাহলে আগামীকাল করুন। আর খেয়াল রাখবেন ওই মিষ্টি সমেত জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, সেটা কোনো গাছের গোড়া দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে তাকে ফেলে তারপরে আপনার দিন শুরু করবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি কিংবা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আজ আপনার শত্রু, তাকে ত্যাগ করুন। বিশ্বাস নিজের ওপরে রাখুন কিন্তু অতিরিক্ত তাকে কোনো অবস্থাতেই হতে দেবেন না। এবং যারা সরকারি চাকরি করছেন তাদেরকে বলবো আপনার কর্মে কিন্তু মনোযোগ স্থাপন করুন, নচেত কিন্তু আপনার চাকরি কোনো সমস্যার মুখোমুখি হতে পারে। আজ হতে পারে আপনাদের কিছু ইচ্ছা পূরণ হবে, কিন্তু বিরাট কোনো ইচ্ছা আজকে দিন আপনি হাজার চেষ্টা করেও পূরণ করতে পারবেন না, ছোট ছোট অনেক ইচ্ছাই আজকে আপনি পূরণ করে ফেলবেন। আর আপনার জীবনের অভিজ্ঞতাকে আজকে কাজে লাগান আপনার উপার্জনের ক্ষেত্রে। একাধিক আয়ের উৎস আপনার কাছে আজকে এসে পড়বে, বিশেষত দুপুরের পরে কিন্তু আপনি নানারকমভাবে অর্থ উপার্জনের রাস্তা দেখতে পাবেন, কিন্তু তাকে যদি আপনি সঞ্চয় না করতে পারেন, উপার্জিত অর্থ যদি আপনি সঞ্চয়ের দিকে না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে এবং যার জন্য আপনার দিনের শেষে মেজাজ এবং স্বাস্থ্য দুটোই কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এবং এই কারণটার জন্য দায়ী আপনি যদি হয়ে থাকেন তাহলে এর জন্য আপনার পরিবারের লোকেদের সাথে অশান্তি করবেন না, পারিবারিক শান্তি নষ্ট করবেন না, আপনার ভুল তাকে আপনাকেই শুধরাতে হবে।
তার জন্য অন্য কাউকে দোষারোপ করাটাও ঠিক হবে না। যারা প্রেম করছেন তাদেরকে বলবো আজ আপনাদের একটা কিন্তু ভালো রোম্যান্টিক দিন, এগিয়ে যান। আপনারা চাইলে আজকের দিনে কিন্তু আপনাদের প্রেমকে বিবাহেও রূপান্তরিত করার জায়গা যেতে পারেন, অর্থাৎ পাকা দেখা পাকা কথা মার্কা যে বিষয়গুলো হয়ে থাকে সেগুলো আজকে করতে পারেন, আপনার পরিবারকে আপনার প্রেম সম্পর্কে জানাতে পারেন, আপনার প্রেম আজকে সফলতার রূপ দেখতে পাবে। যারা কোনো বিদেশি কোম্পানির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনাদের প্রমোশনের সম্ভাবনা যেমন প্রবল আছে, তেমন যারা ভালো কোনো কোম্পানিতে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে বেড়াচ্ছেন তাদের আজকে কিন্তু ইন্টারভিউয়ের কল অথবা ইন্টারভিউ দেওয়া থাকলে ফাইনাল ডাক আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই দিনের শুরু থেকেই বিষয়টাকে খেয়াল রাখুন এবং এই বিষয়ে যত্নবান হন। আজকে হতে পারে দুপুরের পরে আর আপনি সময় বার করতে পারবেন না আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর জন্যে, তাই তাকে একটু বুঝিয়ে বলুন দিনের শুরু থেকেই আপনার পুরো পরিকল্পনাগুলো। আর যারা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো আজ কিন্তু আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে কোনো রকম তর্কাতর্কির সম্ভাবনা প্রবল রয়েছে, ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা বেশ বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, সেটাকে যত্ন করে পার করুন। কিন্তু খেয়াল রাখবেন রাত যত গভীর হবে তত কিন্তু এই সমস্যা মিটে যেতে শুরু করবে, তাই দিনের শুরুতেই এই বিষয় নিয়ে ঝগড়া করে নিজেদের সম্পর্ককে নষ্ট করাটা ঠিক হবে না। আর আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে 3। আপনাদের জন্য সাবধানতা, আজকের দিনে সূর্য ডোবার পরে পরেই কিন্তু দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করা সম্পূর্ণরূপে বর্জন করুন, এটা একটা বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে আপনার শরীরে, এমনকি দুধ চাও খাবেন না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, যেখান থেকে ঝর্ণার মতন জল পড়বে, যেমন কোনো কল হতে পারে, ঝর্ণাও ডাইরেক্ট হতে পারে, কিংবা বৃষ্টি হতে পারে, বৃষ্টির জল, সেই জল মাটির পাত্রে করে ধারণ করে সেটা আপনার বাড়ির কোনো শুভ উচ্চ স্থানে রেখে দিন। সবচেয়ে ভালো হয় আপনার বাড়ির শোবার ঘরে, যে ঘরে আপনি ঘুমান সেই ঘরে রেখে দেওয়াটা সবচেয়ে বেশি ভালো হবে আপনার জন্য। এতে মা লক্ষ্মীর একটা দৃষ্টি আপনার উপরে পড়ে আপনাকে কিছু আর্থিক আরও লাভের মুখ দেখাতে পারেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা। আশা করি আপনারা এগুলো অক্ষরে অক্ষরে মেনে চলেন এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই দেখার পরে একটা লাইক দেবেন, যদি ভালো না লাগে কাজে না লাগে মন খুলে ডিসলাইকও দিতে পারেন পারবেন, কোনো অসুবিধা নেই। আর যাদের আমাকে কোনো মতামত জানানোর আছে বা ছোট কোনো বিষয় জানার আছে তারা কমেন্ট বক্সে অবশ্যই করে জানতে পারেন সেই বিষয়টা। আর আপনাদেরকে বলবো যেমন আপনারা এই ভিডিও থেকে উপকার লাভ করছেন এতদিন যাবত, তেমন অন্যদেরও একটু সুযোগ দিন, আপনার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওটাকে শেয়ার করে অন্যদের মাঝে তাদেরকেও আপনার এই লাভটা উঠাতে দিন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার এবং আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো ভিডিওটা শুধু দেখে চলে গেলে আগামীকাল কিন্তু আমার ভিডিও আপনি নাও পেতে পারেন, তো সেই জন্য বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে তার অল অপশনটাকে টিক করে দিন, যাতে আমি যত রকম ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিয়ে থাকি আপনার যাতে উপকার হয় তার সমস্ত নোটিফিকেশন ইউটিউব সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে দেয় এবং আপনি সবার প্রথমেই ভিডিওটাকে দেখতে পান। যাই হোক, আজকে এর বেশি কথা না বাড়িয়ে মা বগলার কাছে রোজের মতন কামনা করব, হে মা বগলা সকলকে ভালো রাখো সুস্থ রাখো এবং এত ভালো এত সুস্থ রাখো তারাও যেন অন্যদেরকে ভালো রাখতে পারে সুস্থ রাখতে পারে। আর আজ যেহেতু আমি তারাপীঠে বসে রয়েছি তাই জন্যে অবশ্যই বলবো আপনাদের যদি মা তারার কাছে কোনো কামনা জানানোর থাকে আপনাদের নাম এবং গোত্র হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ বেশি ফোন করবেন না, আমি অনেক ক্ষেত্রেই কিন্তু আজকে ফোন ধরতে পারছি না পারবো না, তো সেই জায়গাটা আমাকে ক্ষমা করবেন। আপনাদের মা তারার নামে কোনো কথা মা তারাকে জানানোর থাকলে আপনারা নাম গোত্র দেবেন, আমি অবশ্যই আপনাদের নামে পুজোয় বসে মাকে অনুরোধ করব আপনাদের ভালোর জন্যে। আজ আসি, কাল আবার সঠিক সময়ে চলে আসব আপনাদের রাশিফল বিচার, তার সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থা বলতে। আজকের মতন ছুটি দিন, এখনও অনেক কাজ বাকি রয়েছে আমার, সেগুলোকে শেষ করি। নমস্কার।